ফুচকা খেতে জানি না খেতে জানি আমার মনে হয় আমি আগের ফুচকাটা আলু না দিয়ে খেয়ে ফেলেছি আরে আস্তে তুই তো বাড়ি ভেঙে দিবি রে হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দি বম ফুড আজকে আমার সাথে আছে তিতলি হাই আজকে আমরা খেতে চলেছি গোলগাপ্পা আর অনেকদিন ধরে ভাবছিলাম একটা ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে আর তাছাড়া লকডাউনের মধ্যে ওর সাথে অনেকদিন দেখাও হয়নি তো আজকে রবিবার তাই মনে করলাম তোমাদের সঙ্গে একটা গোলগাপ্পা খাওয়ার ভিডিও শেয়ার করি এই আড্ডাটা গোল গোল মানুষের সাথে গোলগাপ্পা দিয়ে হয়েই যাক তো চলো দেখি কিরকম লাগে লেটস স্টার্ট ফুচকা খেতে জানি না খেতে জানি বানাতে জানি না একচুয়ালি বানাতে জানি না ঠিক আছে তাই আর কি চেষ্টা করা যাক খেয়ে নেবো ভালোভাবে ভালো বানিয়েছে জানি ভালো হয়েছে কিন্তু তুই কম্পিটিশন করছিস জানো তাড়াতাড়ি খাচ্ছিস খাওয়ার সময় শুধু খাওয়ার কথা ভাবি কম্পিটিশন গেল দূরে গোল গোল ওরা পা আমরা যেরকম গোল তেমনি ঠিক আছে আমি তুমি তো চুল বেরিয়ে এমনিতে বলার দরকার নেই কারণ আমরা সবাই জানি আমাদের সবার ফুচকা কতটা ভালো লাগে খুব কম মানুষই আছে মনে যাদের ভালো লাগে না আমার মনে হয় কি আমি আগের ফুচকাটা আলু না দিয়ে খেয়ে ফেলেছি ফুচকা ফুচকাই হয় সে আলু ছাড়া খাওয়া যায় দূর দিয়ে চামচ ফামচ জুড়ে থাক এমনি টুকি খেয়ে যায় খাওয়ার সময় একটা কথা বলতে নেই ভদ্র মানুষ যত আরে আস্তে তুই তো বাড়ি ভেঙে দিবি রে শীতকালে ফুচকা খাওয়ার মজাই আলাদা একদম অবশ্য 12 মাসেই ভালো লাগে কিন্তু শীতকালটা একটু বেশি ভালো লাগে গ্রীষ্মকাল বর্ষাকাল সবকালে ফুচকা না হলে হয় বানিয়ে দিতে পারিস আলু খেয়ে খেয়ে আলু হয়ে যাচ্ছে আমার গল্প করে বলিস না তুই তো মাত্র সব খেয়ে নিবি আরে শুরু তো কর শেষ হয়ে যাবে এত মাস লকডাউনে থেকে এই বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করার ব্যাপারটা অনেকটা মিস করেছি তোর মুখ এমনি ছোট খেতে পারবি না বড় গুলো এরকম মা বলিস না এই ফেটে গেল মানে কুচ কাটে খাটাবে তারপর আলু দেবে বুঝেছিস আলু হ্যাঁ আমরা তো জানি না খেতে খাওয়ায় না তারপর টক জলটা দেবে এইভাবে বুঝতে পারি না এটি এইভাবে না এটা একটু আস্তে হয়ে গেল খেতে জানেন তো খেয়ে নিন হ্যাঁ দেখে নিন তিতলির পুচকা রেসিপি চ্যানেল ওটা পুচকা আরে হাসবি কবে আগা কা ওটা পুচকা না ওটা পুচকা আচ্ছা ঠিক আছে গোলগাপ্পা হলো গোল গোল গোলগাপ্পা হ্যাঁ ওটা তো মনে থাকবেই গোল গোল মানুষের সাথে মিশিস গোল তো মনে থাকবেই আচ্ছা ঠিক আছে পানিপুরি এর থেকে তো কিছু না হুম
আরেকটা ব্যাপার, ফুচকা যদি ক্রাঞ্চি না হয় তাহলে ভালো লাগে না। আর আশা করছি তোমরা শুনতেই পাচ্ছ কিরকম ক্রাঞ্চি আছে। তাহলে কত কষ্ট করে একজন তেল পুড়িয়ে গেছে ফুচকা আনতে, ফুচকা তো ভালো হবে। আহা দেখো ফুচকা খাবারটা যদি একটু মেসি বা একটু আলো জ্বলা না হয় ভালো লাগে না খেতে। তো যেভাবে পারো সেভাবে খাও। যেভাবে পারো মানে বসে দাঁড়িয়ে দোকানে গেলে তো দাঁড়িয়ে খেতে হবে না? সেটা না, তুই চাইলে শুয়ে শুয়ে খেতে পারিস। কমন সেন্স না, প্রচুর সেন্স রয়েছে। গামলা ভর্তি টক জল রয়েছে, মানুষের চাইলে এটা দিয়ে আরো অনেক কিছু করে নিতে পারবে। তো অলমোস্ট শেষের পর্যায়ে, আপাতত খেতে তো থাকি। এরকম করিস না। আচ্ছা ঠিক আছে, তুই এখান থেকে একটা নে, আমি দুটো জড়িয়ে নিচ্ছি। তো আমাদের ফুচকা শেষ শেষ। তো তোমাদের কিরকম লাগলো ভিডিওটা প্লিজ আমাদের কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাকে অন করো, আর প্লিজ তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করো। তো আশা করি এই সানডেটা ফুচকা খেতে খেতে তোমরা ওই ফুচকার ভিডিও দেখছো, তো ভালো করে দেখো, মজা করো, হ্যাভ ফান। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।